দেখো বন্ধুরা, তোমাদের দিদি ভাই দেখো শুয়ে পড়েছে, এখন কটা বাজে দেখো, ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ তো? আর এই দেখো শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছে, বাড়ির যে কাজকর্ম করবে সেটা যে করবে, বিছানা টিছানাগুলো যে ঠিক করবে সেটা করার কোনো ইয়ে নেই। আরে কিছু বলছি তো, একটা অলস মার্কা বউ। দেখো না না, বন্ধ করবো না তো, বন্ধ করো না, বন্ধ করবো না, ফোনটা বন্ধ করতে বলেছি, না করবো না, বন্ধ করতে বলেছি ফোনটা। সকালবেলা কাজকর্ম নেই, ফোন নিয়ে বসে পড়েছে। তুমি কি কাজ করো না? তুমি আমায় না বলে যাও না। দশটা বেজে গেছে। ও খাড়ে বকর বকর করতেই শুরু করে দিয়েছে, ভালো লাগছে না? তুমি যাও তো, আমি তো এরকম করে ফোন ঘাঁটি না, আমি তো দেখি ফোন শুয়ে শুয়ে। তখন তো বেশ বলো, শরীর খারাপ কেন, ফোন ঘাটছো? এত কথা বলছি কেন, মেরে দেবো নাকি রে? দু চারটা মারবে মানে? মানে ভালো কথা বললে মাত্র খেয়ে যাবো, তাই তো? এই ফোনটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো। হ্যাঁ তুমি লাস্টের মতো বললে, তুমি ফোন বন্ধ করো। আমি তোমার ভালোর জন্য ভালো কথা বলছি, কিন্তু তুই ফোন বন্ধ করে উঠলে তোমার ফোন একদম ভেঙে দেবো। ভেঙে দেবে মানে? তোমার তোমাকে বলেছি আমি, তুমি ভিডিও করে দেখাও। দেখাবো না, কটা বাজে দেখো, 10:30 বাজতে যায়। ব্যক্তিগত ব্যাপার কোনো থাকে না। ফোনটা তুমি বন্ধ করো। না বন্ধ করবো না তো, আমার মাথা গরম হয়ে গেছে, এই ফোনটা ছুড়ে বেরো তোমার মুখে একদম। ওই ফোনটা ছুড়লে আমি নিয়ে নেবো। কাজ নেই সকালবেলা থেকেই ফোন আরম্ভ। রান্না বান্না চাপাবে না? সেই আমি কথা বলতে আমার ভালো লাগছে না ওর সাথে, সেই একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে। আমি রান্না করবো না, হয়েছে যাও অনলাইনে অর্ডার করে খাও। কি সুন্দর মজা অনলাইনে অর্ডার করে খাবে। এদিকে বেটিও শুয়ে আছে, ওদিকে মাও শুয়ে পড়েছে। কটা ফ্যান নিতে হয়? হ্যাঁ সকালবেলা ফোনে কি করো অত? আমি মেয়ের ফোনে পড়া দেখছি। পড়া দেখছো? ফোনে অনেক কাজ থাকে, তোমাকে অত কৈফিয়ত আমি দিতে পারবো না। কি কাজ থাকে ফোনে সেটা কৈফিয়ত দিতে পারবো না? না কৈফিয়ত দিতে পারবে না কেন, সব কৈফিয়ত তোমাকে দিতে হবে। কৈফিয়ত দিতে পারবে না কি একেবারে মজা, কৈফিয়ত দিতে পারবো না আমি। মানে দিদি ভাইয়ের কথা শুনেছো, কৈফিয়ত দিতে পারবে না বলবে তো? কি বলবো তোমাকে আমি, তুমি কি করতে যাচ্ছো বলো তো? তুমি এত রেগে যাচ্ছ কেন? ফোনটা বন্ধ করতে বলেছি আমি তোমাকে, লাস্ট না আমি দেখাবো তো সকালবেলা তুমি কি করো। ছুঁড়ে ফেলে দেবো তোমার ফোন এক্ষুনি, আমি এক্ষুনি ফোন ভেঙে দেবো। ফোন ভেঙে দেওয়াটা বড় কথা নয়, আর একটা নতুন ফোন কেনারই বড় কথা। তোমার টাকা যত আছে সব জমানো, সব নিয়ে নেবো। মুখ সামলে কথা বলো, ফোনটা রাখো আর যাও এখান থেকে। মুখ সামলে মানে কি? ও বাবা আমি একটু শুয়েছি, আমাকে জ্বালাতে আসছে। বাবা কি গরম দেখো, তোমার গরমে আমি ধার ধারি না বুঝলে তো। তুমি আমার টাকায় খাচ্ছ পড়ছ আর এই বসে বসে ফোন ঘাটছো। ও থুকুতুরি ভুলে হয়ে গেছে, শুয়ে শুয়ে ফোন ঘাটছ। তুমি থুকুতুরি কোথা থেকে শিখেছো গো? পুরো মেয়ে তোমাকে শিখিয়ে দিয়েছে, এরকম করে বলবে কেন? ওই কথাটা আমার সামনে উচ্চারণ করবে না, আর পছন্দ করি না আমি। বাহ বলছে নাকি পছন্দ করি না, তো তুমি ফোন ঘাটছো সকালবেলা, আমি দেখাবো না? তবু উঠলো না, দেখো পুরো এখন 5 মিনিট বাকি আছে। এই বন্ধ করার জন্য কিন্তু চোখ সামনে থেকে চলে যাও। খালি বলছে ফোনটা বন্ধ করে দাও। বন্ধুরা কী করবো বলো, তোমার দিদিভাই কিন্তু রেগে ফায়ার হয়ে যাচ্ছে।
উঠবেও না তবু। দেখো এতক্ষণ ধরে আমি কিন্তু বলে যাচ্ছি যে হ্যাঁ গো ওটো ওটো ওটো, কোনো নামগন্ধ আছে ওটার? কোনো কোনো নামগন্ধই নেই ওটার। এমন দরজাল মার্কা সকালবেলায় শুরু হয়ে গেছে, সকালবেলায় ফোন ঘাটা। তো ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমার দিদিভাইকে। বন্ধুরা